বারাসাতের এবছরের সবচেয়ে বড় এরিয়া জুড়ে যদি কোনো প্যান্ডেল হয় সেটা এই সন্ধানীতেই হচ্ছে এবছর 2023 সালে। যত সমস্ত দর্শকরা আমাদের এই প্রতিমা দেখতে আসবেন তাদের বিনা খরচায় অর্থাৎ নির্খরচায় আমরা ইন্দোনেশিয়ার বাড়িতে নিয়ে যাব। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এবছর যদি বারাসাতে তোমরা কালী পুজোতে ইন্দোনেশিয়ার বালিতে যেতে চাও তাহলে কোন প্যান্ডেলে আসতে হবে সেই প্যান্ডেলটা কিন্তু আমি দেখাতে চলেছি এই ভিডিওতে। এবং বলে রাখি এই প্যান্ডেলটা কোথায়, প্রথম কথা বলে রাখি বারাসাত 11 নম্বর যে রেলগেট আছে সেই 11 নম্বর রেলগেটে, যেখানে কিনা বারাসাত কলেজটা, নট বারাসাত গভর্নমেন্ট কলেজ না, বারাসাত কলেজ যেটাকে সান্দ কলেজ বলা হয় বাংলাতে, সেখানটাতে আর কি এই ক্রস করেই রেলগেটটা ক্রস করেই এই পুজোটা। এবং এবছর কিন্তু এখানে একটা বড় চমক থাকতে চলেছে, ইন্দোনেশিয়ার বালিতে নিয়ে যাবেন এনারা এবছর শ্যামা পুজোতে। এবং আমি ঠিক সন্ধানীর যে পুজো প্যান্ডেল সেখানে কিন্তু চলে এসেছি, সাইকেল নিয়ে চলে এসেছি, যাই হোক বাড়ির পাশের পুজো বলতে পারো। তো যাই হোক দেখো কী হচ্ছে এখানটাতে, পুরো মাঠ জুড়ে, ফুল মাঠ জুড়ে কিন্তু কাজ হচ্ছে, অসাধারণভাবে কাজবাজ চলছে। আমি বুঝতে পারছি না কী চলছে, তো কথা বলে দেখবো ওনাদের সাথে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে কিন্তু কাজ হচ্ছে, এখানটাতে কিন্তু খোঁড়া হয়েছে, দেখতে পাচ্ছ একটা গর্ত মতো করা হয়েছে দেখতে পাচ্ছ। তো পুরোটা ওই পাশ দিয়ে কাজ হচ্ছে, অনেকটা দূর দূরান্ত অনেকে কাজ করছেন, পুরো মাঠটা জুড়ে আর কি কাজ হচ্ছে। মাঝখানটাতে যদি দেখাই এই দাদারা কিন্তু কাজ করছেন, একটা মণ্ডপ মতো করছেন, কী করছেন আমি একটু জানার চেষ্টা করবো এনাদের থেকে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। দেখো সন্ধানী লেখা, দেখো এইসব জায়গাগুলোতে কিন্তু কাজ কারবার চলছে, এইসব বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এইসব জায়গাগুলোতে, বাটাম দিয়ে, প্লাই দিয়ে, এইসব দিয়ে। আর এখানে দেখো এইগুলোতেও কিন্তু কাজ হয়েছে, এই পুরো ওই যে দাদারা ওখানেও কিন্তু কাজ কারবার করছেন আর কি। তো ওই সাইড দিয়ে আমি ওখান দিয়ে এসেছি, আর মাঝখানে এটা হচ্ছে চারিদিকটা এই যে গর্ত মতো করা হয়েছে, মানে কী যে চলছে না এখানটাতে, মানে সিরিয়াসলি বোঝা মুশকিল যে কী চলছে এখানটাতে, মানে বড় সড়ো একটা আকারে কাজ হচ্ছে। মানে এটা দেখে আমি এখন বলতে পারি যে বারাসাতের এবছরের সবচেয়ে বড় এরিয়া জুড়ে যদি কোনো প্যান্ডেল হয় সেটা এই সন্ধানীতেই হচ্ছে এবছর 2023 সালে। তো এইভাবে যে স্ট্রাকচারগুলো এই যে বাঁশ চালা দিয়ে আর কি হচ্ছে, এগুলো কিন্তু এইভাবে আর কি বাড়তে বাড়তে পুরোটা জুড়ে ওই অবধি চলে যাবে, মানে পুরোটা জুড়েই আর কি এই স্ট্রাকচারটা হতে চলেছে। এখানটাতে বলে রাখি যে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ যেটা খোঁড়া হয়েছে, এখানে কিন্তু পুরোটা জল থাকবে, আমি কথা বললাম ওনাদের সাথে, পুরোটা কিন্তু জল থাকবে। আর এই যে বাঁশ চটা দিয়ে যেগুলো করা হচ্ছে না ওইগুলো, এখান দিয়ে এইগুলো সব পাহাড় হবে, তো ব্যাপারটা বুঝতে পারছো তো, মানে জল পুরোটা মাঝখানে কিন্তু জল থাকবে। এবং সিঁড়ি বেয়ে কিন্তু তোমাদেরকে এই যে মেন মণ্ডপ মাঝখানে যেটা, এখানে আসতে হবে, এবং সিঁড়িটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এখানে দুটো খাম্বা দেখতে পাচ্ছ, একটা খাম্বা একটা খাম্বা, এখানে কিন্তু একটা এন্ট্রি একটা এক্সিট হবে, সিঁড়ি মতো করা হবে এখান দিয়ে, তো সেই সিঁড়ি বেয়ে কিন্তু তোমাদেরকে ওই জায়গাটা যেতে হবে মেন জায়গাটাতে, মাঝখানটা পুরোটা জল থাকবে। তো বলে রাখি এই যে দেখতে পাচ্ছ এনারা কাজ করছেন এই জায়গাটাতে, কিন্তু তোমরা আসবে এসে এবার এখানটাতে, এই বাইরেটাতে যেখানে কি চারিদিক থেকে জল থাকবে, তো এখানটাতে একটা মন্দির মতো করা হবে, একটা কালী মন্দির, তাই না কাকা? এটা কালী মন্দির হবে। আর এখানটাতে কি হবে, এখানটাতে কিছু থাকবে? আচ্ছা আচ্ছা, এখানে এসে জাস্ট দাঁড়াবে দাঁড়াবে। আর এইগুলো তো সব পাহাড় না, সাইড দিয়ে পুরোটা পাহাড় হবে। আর সিঁড়িটা ও এন্ট্রি কোন দিক থেকে হবে এবছর? এন্ট্রি ওইটা দিয়ে। আচ্ছা, এবার এন্ট্রি এটা দিয়ে হবে, এক্সিট এটা দিয়ে হবে। অনেকটা উঁচু করে করা হয়েছে প্যান্ডেলটাকে এবছর, এই মাটি কেটে সেই মাটি এখানে দিয়ে তারপরে এসবের ওপরে এই লোয়ার স্ট্রাকচার দিয়ে করা হচ্ছে। প্যান্ডেল বলতে পারো যে বেশি দিন হয়নি, তো 12-13 দিন এখনও আছে, আমি যেদিন ভিডিও করতে আসছি এখান থেকে পুজো, তো মোটামুটি পুজোর আগে আমি কিন্তু আবার আসবো, তখন কিন্তু তোমাদেরকে দেখাবো, এবং এর যে ফাইনাল লুক সেটাও দেখাবো, উদ্বোধনও দেখাবো, তো অবশ্যই জুড়ে থেকো। এবার চলো দেখি আমি একটু ক্লাবের কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারি কিনা। তো এই যে দেখতে পাচ্ছ ঠিক এটাই কিন্তু হতে চলেছে সন্ধানীতে, দেখো এই যে দুটো হাত দিয়ে যেমন সিঁড়ি করা হয়েছে এরকম করে সিঁড়ি করা থাকবে ওখানে, আর মাঝখানে জল থাকবে, তারপরে কিন্তু এই মন্দিরটাতে যেতে হবে মাঝখানে গিয়ে, ওই পাশে দেখতে পাচ্ছ এই যে ওইরকম এই সবুজ যেটা দেখতে পাচ্ছ ওইরকম আর কি একটা মন্দির মতো থাকবে, সেইটাকে তোমরা দেখতে পাবে ওখান দিয়ে মাঝখানে দাঁড়িয়ে। তো এই আর কি কনসেপ্ট পুরোটা ইন্দোনেশিয়ার বালিতে। আর এই হচ্ছে 11 নম্বর রেলগেট, বলে রাখি ওই হচ্ছে বারাসাত যে কলেজ সেটা একদম কিন্তু এখানে এসেই এই একটুখানি সামনে গিয়েই বাঁদিকে। তো দাদা নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো বলুন এবার সন্ধানী ক্লাব এবছর কততম বর্ষে পড়ছে? আমরা এবার 63 আচ্ছা, তো বাইরে ব্যানারে দেখলাম যে বালিতে যাচ্ছে এবছর। যত সমস্ত দর্শকরা আমাদের এই প্রতিমা দেখতে আসবেন তাদের বিনা খরচায় অর্থাৎ নির্খরচায় আমরা ইন্দোনেশিয়ার বালিতে নিয়ে যাব ঠাকুর দেখার জন্য। তো এই যে শ্যামা পূজা হচ্ছে, তো শ্যামা পূজাতে আমি দেখলাম মাঠের মধ্যে পুরো মাঠ জুড়ে কাজ হচ্ছে,
হ্যাঁ, তো এইবার মাঠ জুড়ে কাজ হচ্ছে কংক্রিটের সমস্ত ঢালাই করে। হ্যাঁ, তো আর মাত্র 11-12 দিন আছে, তো মোটামুটি শেষ হয়ে যাবে। তো এর মধ্যে ভিডিও তো দেখতে পেয়েছো হয়তো, যে যে যতজন মিস্ত্রি কাজ করছে তাদের কতজন মিস্ত্রি কাজ করছে, আর আরও অনেক মিস্ত্রি এখন সবে খেয়ে দিয়ে উপরে ছাদে আমাদের ক্লাবে ঘুমোতে হয়, শুতে গেল, ওই নাইট ধরে কাজ হচ্ছে। তো মোটামুটি মানে রাত দিন এক করে আর কি কাজ চলছে, পুরো রাত দিন এক করে কাজ হচ্ছে। আর 10 তারিখে আমাদের ওপেনিং হবে, 10 তারিখ ওপেনিং আছে। আচ্ছা, তো দাদা এবার বলবো যে মাঝখানটাতে, ওনারা বললেন যে চারিদিকে জল থাকবে, তো ওই যে মাঝখানটাতে ওরখানটাতে কি মন্দির হবে কোনো? ওই বালিতে যে ইন্দোনেশিয়ার বালিতে যেটা আছে আমরা এক্স্যাক্টলি ঠিক সেটাই করবো। ওখানে একটা প্যাগোডা টাইপের মন্দির আছে প্রায় 65 ফুট উঁচু। হ্যাঁ হ্যাঁ, সেই প্যাগোডাটাই হবে, তার মধ্যেই মায়ের পুজো আমরা করব, মা থাকবেন তার মধ্যেই। মানুষজন এখান থেকে উঠে ওখানে যাবে, গিয়ে মাকে দর্শন করে আমাদের ওখান থেকে আবার বেরিয়ে আসবে। আচ্ছা, ওই সিঁড়ি মতো যেটা করা হচ্ছে ওটা কি হাত আকারে, মানে যেটা আর কি আমি দেখছি একদম যেরকম ছবি দেখছেন ঠিক তেমনি হবে? তেমনি হবে। আর ওনারা বলছিল যে মাঝখানটা যে প্যাগোডা মতো হবে ওখানে দাঁড়িয়ে নাকি লোক আর একটা মানে কালীমায়ের মন্দির দেখবে, এরকম কোনো মন্দির নয়, তুমি ছবিতে দেখতে পাবে আমাদের ওই সমুদ্রের যেটা বানাচ্ছি আমরা, যা বাড়িতে যেটা আছে ওই পারে একটা মুখ আছে, মুখ আছে, সে মুখ থেকে জল বেরোচ্ছে। হ্যাঁ, ওইটা করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, ওই মুখটা করা হবে। তো বেশ ভালো লাগছে কাজ। আর মোটামুটি সন্ধানী প্রত্যেক বছর তাই ইনোভেশনের জন্য বিখ্যাত, এবছরও সন্ধানী বিরাট চমক, আমাদের এবার বিরাট চমক, বারাসাতের অন্যতম অন্যতম। আমি দেখলাম যে পুরো মাঠটা জুড়ে হচ্ছে। জাস্ট একটা কথা, যারা স্টল দেয় তাদের জন্য বলতে চাই যে এবছর তারা কি করবে, মানে স্টল দেওয়ার জায়গা আমি কিন্তু দেখছি না। ইতিমধ্যে আমার কাছে যে সমস্ত স্টলের লোকেরা এসছে, আমরা আগেরবার বা প্রতি বছর বলতাম না এইভাবে, এবছর বলতে বাধ্য হচ্ছি, আপনারা আমাদের যা জায়গা আছে জায়গাটা আপনি চুজ করে আপনি আমার কাছে আসুন, তাহলে আমি স্টল দিতে পারবো। জায়গা খুব কম এবছর, খুবই কম। আচ্ছা, এবার এন্ট্রিটা কি ডান দিক থেকে হবে, ডান দিকের ওই রাস্তাটা থেকে? ওই দিকে, ওই দিক থেকে হবে, আর এক্সিটটা এই দিক থেকে হবে। তাহলে মানুষজন মানে মেলার মধ্যে কি করে যাবে? তাহলে মেলার মধ্যে মেলা তো করতে পারছি না আমরা। আচ্ছা, মেলা হবেই না, এখান দিয়ে ঢুকবে, ঠাকুর দেখবো, ওই দিক দিয়ে বেরিয়ে রাস্তায় যতগুলো স্টল দিতে পারবো, আর এক্সিটের রাস্তায় যা স্টল দিতে পারবো সেটাই যথেষ্ট। আচ্ছা, এবছর আর স্টল হচ্ছে না, মেলা হচ্ছে না, মেলাটা হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ, আশা করছি এবছর সন্ধানী এই বারাসাত, শুধু বারাসাত না, এই আশপাশের অঞ্চল এবং কলকাতাও কাঁপাবে কালী পুজোতে, এই আশা রাখি। এবং আমরা বারাসাতবাসী হিসাবে অবশ্যই গর্বিত এবং গর্ববোধ করবো ভবিষ্যতে। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো যেমনটা তোমরা এই যে হোর্ডিংটাতে দেখতে পাচ্ছ ঠিক এটাই কিন্তু হবে, এরকম করে দুটো সিঁড়ি হবে, ডান দিকেরটা দিয়ে তোমরা এন্ট্রি করবে ওখানে, বাঁ দিকেরটা দিয়ে বেরোবে, আর মেলা কিন্তু বসবে না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা মুখ মতো এই যে এখানটাতে, ওটাই কিন্তু হবে, আর চারিদিকে জল থাকবে, আর এখানে একটা প্যাগোডা থাকবে, অসাধারণ লাগবে কিন্তু এই প্যান্ডেলটা। তো আমি দীপজ্যোতি আপাতত তাহলে সাইন আপ জানাচ্ছি এখান দিয়ে, এই সন্ধানী ক্লাব থেকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট অন্য কোথাও। আর বারাসাতের ভিডিও তো আসতেই চলেছে, আসছেও, তো টপ ফাইভও দেখতে থাকো, আর গাইডলাইনের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো কীভাবে সব পুজোগুলো আর কি তোমরা দেখতে পারবে সব কিছু। তো দেখা হচ্ছে, চলো, আমি দীপজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আবার তো সাইন আপ জানাচ্ছি, টাটা।